জাস্ট অসাধারণ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি টাঙ্গাইল যাচ্ছি। এই ব্লগে আমার টাঙ্গাইলের ট্রাভেল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করার চেষ্টা করব। তো ব্লগটি শুরু করার আগে আপনি যদি সোশ্যাল ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ব্লগটি শুরু করা যাক। আমরা এখন যাচ্ছি কল্যাণপুর খালেক পাম্পে অবস্থিত সার্বিক এসি বাস কাউন্টারে। ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার জন্য যত এসি বাস আছে সবগুলাই বর্তমানে কল্যাণপুর থেকে ছেড়ে যায়। এছাড়া ঢাকা টাঙ্গাইল রুটের নন এসি বাসগুলো মহাখালী বাস স্ট্যান্ড থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসের পাশাপাশি ঢাকা টাঙ্গাইল রুটে ট্রেন সার্ভিসও আছে। ঢাকার কমলাপুর থেকে ট্রেনে টাঙ্গাইল যেতে সাধারণভাবে 2 ঘন্টার মতো সময় লাগে। 2022 সালের ডিসেম্বরের প্রাইস অনুযায়ী ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার জন্য এসি বাসের টিকিট প্রাইস 400 টাকা, নন এসি বাসের টিকিট প্রাইস 200 থেকে 250 টাকা, আর ট্রেনের শোভন চেয়ার সিটের টিকিট প্রাইস 115 টাকা। আমরা বাস কাউন্টারে চলে এসেছি। এই হচ্ছে ঢাকার কল্যাণপুর খালেক পাম্পে অবস্থিত সার্বিক পরিবহন বাসের কাউন্টার। এখানে তাদের বাসের টাইম শিডিউল এবং বিভিন্ন কাউন্টারের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন। কাউন্টার খুব বেশি বড় না হলেও মোটামুটি পরিপাটি। এছাড়া কাউন্টারে ওয়াশরুম আছে। সার্বিক পরিবহন টাঙ্গাইল থেকে কক্সবাজার রুটে স্লিপার বাস চালু করতে যাচ্ছে বলে কাউন্টার থেকে জানানো হয়। এই হচ্ছে সার্বিক পরিবহনের এসি বাস, যেই বাসে করে আমি আজকে ঢাকা থেকে টাঙ্গাইল যাব। চলুন বাসে প্রবেশ করা যাক। বাসটির প্রতি রোতে 4টি সিট সহ পুরো বাসে যাত্রীদের জন্য মোট 36টি সিট আছে। বাসের ভিতরের লাইটিং সুন্দর। প্রতি সিটের সাথে 1/2 লিটারের পানি দেয়া হবে। বাসের সামনের দিকে মনিটর আছে, যদিও সেটা চালানো হয়নি। সিটের সাথে ফুটরেস্ট আছে। সিটের উপরের দিকে এসি আছে, এসি ঠিকঠাক কাজ করছিল। আর বাসের সিটগুলো মোটামুটি লেভেলের কমফোর্টেবল ছিল। এই হচ্ছে আমার টিকিট। সকাল 11:30 দিকে বাস যাত্রা শুরু করে। বাস ছাড়ার অফিসিয়াল টাইমও সকাল 11:30। আরও বিভিন্ন টাইমে সার্বিকের বাস ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে ছেড়ে যায়। আমি 2022 সালের ডিসেম্বর মাসের 16 তারিখ সকালবেলা ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করছি। সিটে থাকা অবস্থায় বাসের কেবিন নয়েজ কেমন হয় নিজেই শুনে নিন। যেতে যেতে আরও কিছু তথ্য দিই। ঢাকার কল্যাণপুরের খালেক পাম্প থেকে টাঙ্গাইলের দূরত্ব প্রায় 84 কিলোমিটার, তবে আমি টাঙ্গাইলের পাকুল্লাতে নেমে যাব। ঢাকার কল্যাণপুরের খালেক পাম্প থেকে টাঙ্গাইলের পাকুল্লার দূরত্ব প্রায় 67 কিলোমিটার। এত শর্ট ডিস্টেন্সের বাস সার্ভিস হিসাবে চিন্তা করলে বাসটা যথেষ্ট ভালো। সার্বিক বাসের টিকিট চক্রযান.com ওয়েবসাইট এবং তাদের কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। চক্রযান.com ওয়েবসাইট থেকে কীভাবে বাসের টিকিট কাটতে হয় জানতে চাইলে আপনারা ডেসক্রিপশন সেকশনে দেওয়া লিঙ্ক থেকে টিকিট কাটার ভিডিওটি দেখে নিতে পারেন। 2022 সালের ডিসেম্বর মাসের 16 তারিখের প্রাইস অনুযায়ী ঢাকা থেকে টাঙ্গাইল আসার জন্য সার্বিক এসি বাসের প্রতি সিটের ভাড়া 400 টাকা। যাত্রীরা যেই ড্রপিং পয়েন্টেই নামুক না কেন সবার জন্য ভাড়া 400 টাকা। যেমন আমি পাকুল্লাত নামব, আমিও 400 টাকার টিকিটই কেটেছি। বাসের সামনে থেকে কেবিন নয়েজ কেমন হয় নিজেই শুনে নিন। আমরা পাকুল্লার খুব কাছে চলে এসেছি। আমাদের নামিয়ে দিয়ে বাস টাঙ্গাইল যাবে। পাকুল্লা থেকে টাঙ্গাইল যেতে সাধারণভাবে 25 থেকে 30 মিনিটের মতো লাগতে পারে। বাসের চালক, গাইড এবং হেল্পার যথেষ্ট আন্তরিক ছিলেন। এই বাসে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল। এই বাসে আপনাদের অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন। ঢাকা থেকে টাঙ্গাইলের পাকুল্লা পৌঁছাতে আমাদের 2 ঘন্টারও কম সময় লেগেছে। পাকুল্লা কাউন্টারে নেমে কাউন্টারের সামনে মিষ্টির দোকানে ঢুকলাম। কিছু মিষ্টি কিনে আমার নানুবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি যাচ্ছি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা সংলগ্ন জাঙ্গালিয়া গ্রামে।
যেতে যেতে ফসলের মাঠের দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে। আমি অনেক বছর পর এখানে এসেছি, তাই আমার আনন্দের মাত্রাটা অনেকটাই বেশি। ফসলের মাঠের দৃশ্য দেখতে দেখতে আমরা গন্তব্যস্থলের কাছে চলে এসেছি। আমরা পৌঁছে গেছি, এখন ফ্রেশ হয়ে লাঞ্চ করব, এরপর কিছু কেনাকাটা করতে বের হব, কারণ আজকে রাতে বারবিকিউ করার প্ল্যান আছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাজারে যাচ্ছি বারবিকিউ করার জন্য, মুরগি এবং আনুষাঙ্গিক আরো জিনিসপত্র কেনার জন্য। এখন আমি যাচ্ছি বাজারে, আজকে বারবিকিউ করার ইচ্ছা সেজন্য। তো আমার সাথে আছে আমার ভাইস্তা দুইজন, এই একজন হাই বলো, হাই, আর এই হচ্ছে একজন হাই। আমি প্রায় 1400 টাকার মুরগি এবং আরও প্রায় 1500 টাকার আনুষাঙ্গিক জিনিসপত্র কিনলাম, এখন বাসায় ফেরার পালা। আমরা বাজার টাজার করে এখন বাসার দিকে যাচ্ছি, ইনশাল্লাহ রাতের বেলা বারবিকিউ হবে। আমার সাথে আমার এই ভাইস্তারা আছে এবং তারা আমাকে আজকে যথেষ্ট হেল্প করছে বাজার করার জন্য। সন্ধ্যার দিকে বারবিকিউয়ের জন্য কর্মযজ্ঞ শুরু হয়, মুরগি কাটা হয়ে গেছে। বারবিকিউ করার জন্য মূলত আমার প্ল্যানিং এবং উদ্যোগ থাকলেও এই প্ল্যানিং বাস্তবায়ন করার ব্যাপারে যাদের কথা না বললেই নয়, তারা হচ্ছে আমার মামাতো ভাই নিবির ভাইয়ের ওয়াইফ অর্থাৎ আমাদের তুলি ভাবি, এবং আমার আরেক মামাতো ভাই নিশাদ ভাইয়ের ওয়াইফ অর্থাৎ আমাদের লায়লা ভাবি। তুলি এবং লায়লা ভাবি বারবিকিউ গ্রিল স্ট্যান্ড লাকড়ি অ্যারেঞ্জ করা থেকে শুরু করে আগুন ধরানোতে অনেক সহায়তা করেছেন, আর মশলা মিক্সিং এবং কুকিংয়ের ব্যাপারটা তো পুরোটাই তাদের ক্রেডিট। সবাই মিলে গ্রামে এমন একটা পরিবেশে একত্রিত হয়ে পিকনিকের মতো করার ব্যাপারটা সত্যি খুব এনজয় করার মতো। আমার মনে হয় সোশ্যাল ব্লগ চ্যানেলের দর্শকরাও তাদের আত্মীয় স্বজনদের বাসায় গিয়ে নিজ উদ্যোগে এমন পিকনিকের আয়োজন করতে পারে। এই ব্যাপারগুলো ঘোরাফেরা এবং মজা করার পাশাপাশি আত্মীয়তার বন্ধনকেও আরও দৃঢ় করে। আমাদের খাবার প্রায় তৈরি হয়ে গেছে, খাবারের টেস্টের ব্যাপারে যদি বলি তাহলে সত্যি অসাধারণ ছিল। আজকে ডিসেম্বরের 17 তারিখ 2022 সাল, আজকে আমার টাঙ্গাইল ট্যুরের দ্বিতীয় দিন। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে বের হয়েছি। অনেকদিন পর গ্রামে এসে আসলে এই ক্ষেতের ভিতর দিয়ে হাঁটতে পেরে অসাধারণ লাগতেছে, এবং এটা খুবই নাইস একটা এনভায়রনমেন্ট। সুযোগ পেলেই আসলে আমার মতে গ্রামে ঘুরতে আসাটা উচিত, এবং এটা অনেক ভালো লাগার একটা বিষয়। আমি গতকালকে আসছি, এটা বেসিক্যালি আমার নানু বাড়ি, তো এখন মামার বাড়ি বলা যেতে পারে বর্তমানকালের। এখন বাজে হচ্ছে 11:45, আমরা সকালবেলা কিছু বাজারঘাট করতে গেছিলাম, বাজারঘাট করে তারপর খাওয়া দাওয়া করে একটু হাঁটতে বের হয়েছি। তো আজকে বিকালবেলার প্ল্যান হচ্ছে যে একটু আশেপাশের ঘোরার মতন যে জায়গাগুলো আছে সেদিকে আমরা একটু ঘোরার চেষ্টা করব, আর এর বাইরে এখন একটু ফসলের মাঠ দিয়ে ঘোরাঘুরি করব, দেখি কতটা এক্সপ্লোর করা যায়। আমি এখন আছি সরিষা ক্ষেতের কাছে, সরিষার ফুল ফুটছে, অসাধারণ লাগতেছে। এখন আমি ঘোরাঘুরি শেষে আবার ব্যাক করব, তো ব্যাক করে পরবর্তী প্ল্যান হচ্ছে যে বিকালের দিকে আমরা একটু বের হব আশেপাশের বিভিন্ন জায়গায়, যেগুলো ঘোরার জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করার জন্য। আর আমরা আসছি হচ্ছে শুক্রবার, আর আমাদের ফেরার প্ল্যান হচ্ছে ঢাকাতে সোমবার দিন। তো এর ভিতর যতটা পারা যায় ঘোরাঘুরি করার চেষ্টা করব। মোস্ট এনজয়েবল পার্ট আমার মতে গ্রামে আসলে হচ্ছে যে গ্রামের যে পরিবেশ, এই ক্ষেত, ফসলের মাঠ, এটা আসলে খুবই এনজয় করার মতন একটা ব্যাপার। এই সিনারিগুলো দেখার ব্যাপারটা, এখানে যেমন বিস্তীর্ণ ফসলের মাঠ, জাস্ট অসাধারণ। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি দেলদুয়ার জমিদার বাড়িতে। দেলদুয়ার জমিদার বাড়ির একদম সাথেই একটা মসজিদ আছে, প্রথমে আমরা মসজিদটা দেখব, তারপর জমিদার বাড়ি দেখব। আমরা জমিদার বাড়ির সামনে চলে এসেছি, প্রথমেই দেলদুয়ার জমিদার বাড়ি জামে মসজিদের দিকে যাই। মসজিদের সামনের পরিবেশটা খুবই মনোরম। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত দেলদুয়ার জমিদার বাড়ি জামে মসজিদ।
আমি এখন আছি দেলদুয়ার জমিদার বাড়ির সাথে যে মসজিদ সেখানে আমরা এখানে আসছি। এখন বাজে হচ্ছে বিকাল 4:30, 4:37 টু বি এক্সাক্ট। যেহেতু শীতকাল সেজন্য অন্ধকার অন্ধকার হয়ে আসতেছে, যেহেতু 5:15 দিকে হচ্ছে যে সানসেট, এই হচ্ছে যে মসজিদ। ধারণা করা হয় আব্দুল করিম গজনবীর পূর্বপুরুষরা এই মসজিদ নির্মাণ করেছেন। 1894 সালে আব্দুল করিম গজনবী জমিদারি পরিচালনার ভার নেন। সম্ভবত তখনই মসজিদটি কাঠামোগতভাবে পূর্ণাঙ্গতা পায়। মসজিদে 3টা দরজা থাকলেও কোনো জানালা নেই। মসজিদের সামনেই একটা পুকুর আছে। এখন আমরা জমিদার বাড়ির দিকে যাব। এই ছোট দরজা দিয়ে জমিদার বাড়িতে ঢুকতে হয়। দেলদুয়ার জমিদার বাড়িটি অনেকের কাছে নর্থ হাউস নামেও পরিচিত। তবে জমিদার বাড়িটি কবে বা কখন প্রতিষ্ঠিত হয়েছে সে সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আমি এখন জমিদার বাড়ির সামনে। তো এইখানের যে মসজিদটা ফ্রন্টে পড়ে, তেই হচ্ছে সেই মসজিদ, আর তার সাথেই হচ্ছে যে জমিদার বাড়ি। এই হচ্ছে মসজিদ আর এই হচ্ছে জমিদার বাড়ি। উইকিপিডিয়ার তথ্য অনুসারে জমিদার বাড়ির জমিদারদের মধ্যে দুজন ছিলেন খুবই আলোচিত স্বনামধন্য জমিদার। তারা হলেন আব্দুল করিম গজনবী এবং আব্দুল হালিম গজনবী। 1894 সালে আব্দুল করিম গজনবী জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। 1947 সালে দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই জমিদার বাড়ির জমিদারিরও সমাপ্তি ঘটে। চারদিক দিয়ে দেয়াল বেষ্টিত একতলা বিশিষ্ট জমিদার বাড়িটি ঔপনিবেশিক স্থাপত্যশৈলীর আদলে তৈরি করা। জমিদার বাড়িটি বাইরে থেকেই দেখা যায়, জনসাধারণের জন্য ভেতরে যাওয়ার ব্যবস্থা নেই। তবে জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য কেয়ারটেকার আছে। এখন আমরা যাচ্ছি আতিয়া জামে মসজিদের উদ্দেশ্যে। দেলদুয়ার জমিদার বাড়ি থেকে আতিয়া জামে মসজিদের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। আতিয়া জামে মসজিদও টাঙ্গাইলের একটি ঐতিহাসিক স্থাপনা। একটা সময় বাংলাদেশি 10 টাকার নোটের উপর আতিয়া জামে মসজিদের ছবি থাকত। এখন অবশ্য সেই নোট পাওয়া যায় না বললেই চলে। আমরা আতিয়া জামে মসজিদে চলে এসেছি। আতিয়া মসজিদ একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই মসজিদটি 16 শতাব্দীতে নির্মিত হয়েছে এবং এখানে নিয়মিত জামাতে সালাত আদায় করা হয়। বর্তমানে বাংলাদেশ সরকারের পুরাতত্ত্ব বিভাগ এ স্থাপনার তত্ত্বাবধান করছে। উইকিপিডিয়ার তথ্য অনুসারে সাইদ খান পন্নী 1609 সালে আতিয়া মসজিদ নির্মাণ করেন। রওশন খাতুন চৌধুরানী 1837 সালে এবং আব্দুল আহমেদ গজনবী খান 1909 সালে মসজিদটির সংস্কার করেন। মোহাম্মদ খান নামক তৎকালীন এক স্থপতি এই মসজিদ নির্মাণের পরিকল্পনা এবং নির্মাণ কাজে সংশ্লিষ্ট ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ সরকার এই মসজিদটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে অধিগ্রহণ করে। মসজিদটির চারপাশে একটু ঘোরাঘুরি করি। মসজিদটি খুব বেশি বড় না, এত পুরনো মসজিদ হলেও দেখে মনে হচ্ছে অনেকটা মজবুতভাবে মসজিদের স্ট্রাকচার তৈরি করা হয়েছিল। মসজিদের সামনেই একটা বড় পুকুর আছে। মসজিদের সামনে সুন্দর ফুল গাছ লাগানো আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। মসজিদের আশেপাশে ঘোরাঘুরি করে মসজিদে প্রবেশ করতেই কুরআন তেলাওয়াতের শব্দ পেলাম। মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছেন।
وجنات الفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في السور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كان وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب ترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا